গুপ্তিপাড়াকে নিয়ে করা মীনাক্ষী মুখার্জির বক্তব্যের যোগ্য জবাব দিলেন রুনা খাতুন। প্রচণ্ড বিতর্ক শুরু হয় 8ই মে সন্ধ্যায়। আজ 24 ঘন্টার মধ্যেই 9ই মে রুনা খাতুন এক্সক্লুসিভলি জানালেন তার বক্তব্য। আমরা দেখে নেব তিনি কি বললেন এবং গতকাল মীনাক্ষী মুখার্জি প্রকাশ্য জনসভায় কি বলেছিলেন। দেখুন মীনাক্ষী ভার্সেস রুনা খাতুন। মহিলা হয়ে একটা মহিলার নামে মিথ্যা কথা বললেন এবং ধর্ষণের মতো একটা যন্ত্রণাদায়ক ব্যাপার, আমি ঈশ্বর আল্লাহকে বলবো যেন পৃথিবীর কোনো মহিলার সাথে এরকম ঘটনা না ঘটে। এরকম একটা ধর্ষণের মতো সেন্সিটিভ কথা তিনি এখানে বলেছিলেন। বিগত 10-20 বছরে গুপ্তিপাড়া ওয়ানে এরকম কোনো ঘটনা ঘটেনি, এটা আমরা সবাই জানি, এলাকাবাসী জানি। অতএব তিনি যে মিথ্যা কথা বলছেন সেটা তো প্রমাণ করতে হবে যে কোথায় হয়েছে। এবং শুধু তাই নয়, সেই সঙ্গে বলেছেন যে তৃণমূলের লোকজন গিয়ে নাকি এটাকে চাপ সৃষ্টি করছে পরিবারকে, যাতে কমপ্লেনটা তুলে নেওয়া হয়। উনি জানেনই না যে এখন পক্সো আইন বলে একটা আইন আছে যেখানে জাতি ধর্ম বর্ণ এরকম কোনো ভেদাভেদ করা হয় না, কোনো রং দলীয় রং দেখা হয় না, আইন আইনের মতো চলে এবং 2 মাসের মধ্যে বিচার ব্যবস্থা হয়ে যায়। এবং সেইটা আমাদের জনগণ মননায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর শারীরিক নির্যাতন, বধু নির্যাতন কিংবা বাচ্চাদের নির্যাতন কিংবা ধর্ষণের মতো ঘটনা যাতে তাড়াতাড়ি সুরাহা পাওয়া যায়, বিচার পাওয়া যায়, তিনি ব্যবস্থা করেছেন, মহিলাদের জন্য থানা করেছেন এবং পক্সো আইনটাতে তিনি 2 মাসের মধ্যে বিচার হয়ে যায় সেই ব্যবস্থা করেছেন। সিপিএম সরকার তো করেনি, মীনাক্ষী দেবী আগে সিপিএমের জামানায় যে যে ধর্ষণ হয়েছে এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে সেইগুলোর ব্যবস্থা করুন। কি খবর, কেন গুপ্তিপাড়ার 10 বছরের মেয়েটাকে রেপ হয়ে যেতে হলো? কেন কেন যারা রেপ করছে তারা ভয় পাচ্ছে না? কেন রেপ হয়ে যাওয়ার পরেও এলাকার নেতারা, সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, সে অ্যান্টি সোশ্যাল হতে পারে, কেন পরিবারটার বাপ মায়ের কাছে তাকে গিয়ে ধমকাচ্ছে যে তোমাকে অভিযোগ তুলে নিতে হবে? কেন? We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing.